প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, গতকাল তোমাদের ভূগোল ও পরিবেশ বিষয়ে তৃতীয় অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে। সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে লিখবে সে বিষয়ে আজকে কিছু কথা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো। দোয়া প্রত্যাশা রাখি তোমরা সকালেই ভালো থাকো। তো শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যেই তোমরা ভূগোলের দুটো অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করেছ। গতকাল তোমাদের তৃতীয় অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়েছে। গত দুটি অ্যাসাইনমেন্ট তোমরা যেভাবে লিখেছ, আশা করি তৃতীয় নম্বর অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমাদের আরও একটি তোমাদের ভাষাগত আর একটু উন্নত হবে সেই প্রত্যাশা করি। তো আমরা শুরু করি তৃতীয় যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটি আমরা কীভাবে লিখব। আমরা পূর্বেই বলেছিলাম যে পরীক্ষার যে মূল্যায়ন যে খাতা, সে খাতার কভার পৃষ্ঠায় আমাদেরকে যেভাবে লিখতে হবে, প্রথমেই যে বিষয়টা লিখতে হবে যে কত নম্বর অ্যাসাইনমেন্ট আমি লিখতে যাচ্ছি। তো সে বিষয়টি আমি ইংলিশে লিখব 03, অর্থাৎ 3 নম্বর অ্যাসাইনমেন্ট। তারপরে যে শিরোনামের বিষয়টি, আমি অনেকের খাতায় দেখেছি যখন খাতা মূল্যায়ন করতে গিয়েছে, তোমরা এক একজন এক এক রকম করে অ্যাসাইনমেন্টের শিরোনাম উল্লেখ করেছ, বিষয়টি আসলে বিভ্রান্তিকর। আমি আশা করব এরপরে থেকে যতগুলো অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আরও যে 6টি অ্যাসাইনমেন্ট তোমরা লিখবে, সেই অ্যাসাইনমেন্টগুলোর শিরোনাম যেন আর কোনোভাবেই ভুল না হয়, সে বিষয়ে আমরা খেয়াল রাখব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের তৃতীয় যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টটি নেওয়া হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে, ভূগোলের চতুর্থ অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্ট বিষয় হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এই টপিকস থেকে আমাদের যে প্রশ্নটি করা হচ্ছে, অর্থাৎ শিরোনাম নির্ধারণ করা হচ্ছে এটি, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। তারপরে তুমি তোমার বিষয় কোড নাম্বার, তুমি যে বোর্ডে আছো সেই বোর্ডের নাম্বার, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, এগুলো যথাযথভাবে লিখবে। অনেকেরই দেখেছি যে আসলে কীভাবে লিখবো, বড় হাতের অক্ষর দিয়ে লিখবো না ছোটো হাতের অক্ষর দিয়ে লিখবো। আসলে যেহেতু এই ধরনের একটি প্রশ্ন তোমাদের সামনে চলে আসছে, তো এ বিষয়ে আমি তোমাদেরকে বলি, তোমরা যতদূর সম্ভব বড় হাতের অক্ষর অর্থাৎ ব্লক লেটার দিয়ে লিখবে, তাহলে এ বিষয়ে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আমরা সকলেই একই রকমভাবে আমাদের কভার পৃষ্ঠার যে বিষয়গুলো চাওয়া হচ্ছে সেগুলো পূরণ করব। আমি আবার বলছি, প্রথমে আমরা লিখব 03, অর্থাৎ এটি আমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, যেহেতু ইংলিশে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। তারপরে তোমাকে লিখতে হবে তোমার বিষয়ের কোড নাম্বার, কত নাম্বার বিষয়, অর্থাৎ আমাদের ভূগোলের বিষয় কোড হচ্ছে 110, আমরা 110 লিখব। তারপরে আমরা লিখব আমাদের শিক্ষা বোর্ডের নাম, যদি আমি ঢাকা বোর্ডে হয়ে থাকি তাহলে লিখব ঢাকা বোর্ড, বা এভাবে অন্য অন্য যে বোর্ডগুলো আছে, যে বোর্ডে আছো আমরা সেভাবেই লিখব। তৃতীয়ত শিক্ষার্থী, তোমার বাবা, তোমার নাম, তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে দেওয়া আছে এটা পরিবর্তন করা যাবে না, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম ইত্যাদি যা যা তোমার রেজিস্ট্রেশন কার্ডে আছে তুমি তাই লিখবে। এখন আমরা যাব কভার পৃষ্ঠার খাতার দ্বিতীয় পৃষ্ঠায়, অর্থাৎ কভার পৃষ্ঠার পরে যে বিষয়টা। তো যদি আমাদের কোনো প্রতিবেদন লিখতে হয়, তাহলে আমরা ওই প্রথম পৃষ্ঠায় প্রতিবেদন আকারটা লিখব, তারপরে আমরা তৃতীয় পৃষ্ঠায় আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেই নির্দেশনাগুলো আমরা লিখব। তো লেখার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে নির্দেশনাগুলো আমাদের লেখার জন্য নির্ধারণ করা আছে,
আমি আমার এই নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে লিখছে কিনা। কারণ এখানে একটি রুব্রিক্স দেওয়া আছে, সেই রুব্রিক্সের আলোকে, অর্থাৎ আমি কি লিখলে কত নাম্বার পাবো তার একটি নমুনা তোমাদের প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে। তো প্রথম যে নির্দেশক থাকবে, সেই নির্দেশকের আলোকে যে নির্দেশনা, সেই নির্দেশনা বলা হচ্ছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের যে ভূগোল ও পরিবেশ বইটি আছে, এই বইয়ের আমরা ঠিক চতুর্থ অধ্যায় চলে যাব। চতুর্থ অধ্যায় যাওয়ার পরে আমরা খেয়াল করব যে আমাদের এই ট্রফিক্সটা, অর্থাৎ যে নির্দেশনাটা দেওয়া আছে, এটা আমরা কোথায় পাব। আমরা যদি আমাদের বইয়ের ঠিক 52-53 নাম্বার পৃষ্ঠার মধ্যে চলে যাই, তাহলে সেখানে আমরা পাব ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। এখন ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার আমি কতটুকু লিখব, আমি আগে বলছি নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনায় যা যা বলা আছে আমি তাই লিখব, তাছাড়া একটু বেশি লিখব না, একটু কমও লিখব না। কারণ এখানে প্রথমে বলা আছে ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার যথাযথভাবে উল্লেখ করেছে কিনা। যদি আমি যথাযথভাবে উল্লেখ করি তাহলে আমি 4 পাব, যদি আর একটু কম লিখি তাহলে 3 পাব, যদি শুধু চক আকারে কিছু লিখি তাহলে 2 পাবো, আর যদি শুধু যে চকটা দেওয়া আছে শুধু সেটা উল্লেখ করি তাহলে আমি নাম্বার পাবো 1। অর্থাৎ এখানে ভূপৃষ্ঠের যে পরিবর্তন প্রক্রিয়া, এটা কী কী উপায়ে পরিবর্তনটা সাধিত হচ্ছে, কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা এই পরিবর্তন প্রক্রিয়ায় কাজ করছে, সে বিষয়গুলো, অর্থাৎ আমরা কিছুটা ভূমিকা নিয়ে আসব। তারপরে পরিবর্তন প্রক্রিয়ার একটি চক দেওয়া আছে, সেই চকটি আমরা একে যা যা উল্লেখ করা আছে, অর্থাৎ পরিবর্তন প্রক্রিয়ার প্রথমে 3টি ধাপ, তারপরে 3টি ধাপের আবার অনেকগুলো উপধাপ আছে, আমরা সেই ধাপগুলো লিখব। এবং লেখার পরে এই ধাপগুলো, অর্থাৎ যে ধাপগুলো আছে, ধীর পরিবর্তন প্রক্রিয়া, আকস্মিক পরিবর্তন প্রক্রিয়া এবং দুটির সমন্বয়ে পরিবর্তন প্রক্রিয়া, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে এখানে 3টি বিষয়, একটি হচ্ছে ভূমিকা, অর্থাৎ কোন কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের পরিবর্তন সাধিত হচ্ছে আমরা সে বিষয়টা লিখব, অর্থাৎ একটু ভূমিকা টানব। তারপরে আমরা ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়ার যে চকটি দেওয়া আছে সেটি আনব। তারপরে বিশেষ করে এখানের যে 3টি বিষয়ের কথা বলা আছে, ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন এবং এই দুটি সমন্বয়ে আরেকটি পরিবর্তন, অর্থাৎ এই 3টি পরিবর্তনকে আমি আমরা একটু ব্যাখ্যা করব। তাহলে আমার প্রথম যে নির্দেশনাটুকু দেওয়া আছে সেই নির্দেশনাটুকু আমি পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যাব নির্দেশনার খ অংশে। আমি তোমাদের অনেকেরই দেখি যে তোমরা যখন খাতায় লিখো তখন আসলে কোনটি ক, কোনটি খ বা কোন অংশটুকু ঘ বোঝা যায় না। অর্থাৎ আমাদের খাতার মধ্যে মূল্যায়ন করতে অনেক সময় ব্যাক পেতে হয়, অনেক সময় দেখা যায় যে একেবারেই পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদের খুঁজে বের করে আনতে হয় আসলে তুমি কোথায় তোমার এই অংশটা লিখেছ। আসলে এইভাবে না লিখে আমি যদি আমার নির্দেশনা, প্রথম যে নির্দেশনাটুকু আছে এটু যদি আমি পরিপূর্ণভাবে লিখে যেখানে শেষ হয়েছে তার পরবর্তীতে যদি আমি খ অংশটা শুরু না করে আরেকটি পৃষ্ঠার মধ্যে আমি চলে যাই, তাহলে খুব সহজেই যিনি মূল্যায়ন করবেন, মূল্যায়নকারী খুব সহজেই তোমাদের উত্তরের মধ্যে তার মূল্যায়নের যে অংশটুকু আছে উনি খুব সুস্পষ্টভাবে মূল্যায়ন করতে পারবেন, এতে কোনো বিভ্রান্তি উনি পড়বেন না। হ্যাঁ, তাহলে আমরা ক অংশটা যেখানে শেষ হবে তারপরে আমরা আর সামনের দিকে যাব না, অর্থাৎ এখানে শেষ করে আমরা পরবর্তী পৃষ্ঠায় নির্দেশনার খ অংশে যেটুকু বলা আছে আমরা সেটুকু মূল্যায়ন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে আরেকটি যে বিষয় আমি দেখেছি সেটি না বললেই নয়,
যে তোমরা পেন্সিল ব্যবহার করো। হ্যাঁ, তুমি যখন চকের ঘরগুলো আঁকবে তখন তুমি অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, কিন্তু যখন এই ঘরগুলোর মধ্যে তোমাকে তার ঘরের নির্দেশিত যে লেখাটি, অর্থাৎ আমি ভিতরে যে লেখাটা লিখতে চাচ্ছি সেই লেখাটি যেন কোনোভাবেই পেন্সিল দিয়ে না হয়, সেই লেখাটা যেন অবশ্যই কলম দিয়ে, বল পয়েন্ট কলম দ্বারা বা কালির কলম দ্বারা হয়। এই ভুলটা তোমরা অনেকেই করো যে স্যার বলেছে পেন্সিল দ্বারা লিখতে হবে। আসলে স্যার যে কথাটা বলে থাকে সেটা হচ্ছে ঘরগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে এবং লিখতে হবে কলম দিয়ে। আশা করি এরপরে তোমাদের আর এই ভুলটুকু থাকবে না, তোমরা প্রত্যেকেই পেন্সিল দিয়ে আঁকবে কলম দিয়ে লিখবে। বুঝতে পারছো, কোনো সমস্যা হবে? আচ্ছা, তা আমরা এখন প্রশ্নের অ্যাসাইনমেন্টের যে নির্দেশনার খ অংশে চলে যাব। খ অংশে বলা হচ্ছে ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের কারণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে ভূপৃষ্ঠের আকস্মিক যে কারণটির কথা বলা হচ্ছে, প্রথমেই আমরা জানবো আসলে আকস্মিক পরিবর্তনটা কোন কোন উপায়ে সংঘটিত হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ের ভূপ্রক্রিয়ার যে চক্রের কথা বলছিলাম আমরা কতে, সেখানেই পেয়ে গেছো যে আকস্মিক পরিবর্তন দুটো উপায়ে সংঘটিত হয়ে থাকে। তার একটি হচ্ছে ভূমিকম্প, আরেকটি হচ্ছে আগ্নেয়গিরি। এখন তুমি যদি এই দুটির কারণ সংক্ষেপে উঠে নিয়ে আসতে পারো, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এই দুটো কারণকে যদি তুমি যথাযথভাবে নিয়ে আসো তাহলে তোমার প্রশ্ন সম্পূর্ণ হয়ে যাবে। তো এই প্রশ্নের জন্য আমাকে, এই প্রশ্নের উত্তর লেখার জন্য আমাকে আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, অর্থাৎ আমার সামনে বই আছে, বইতে আমি পেয়ে যাব আমার কী কী নির্দেশনা আছে, নির্দেশনাটুকু। সুতরাং এতে তোমাদের সমস্যা হওয়ার কথা না। প্রশ্নের অ্যাসাইনমেন্টের সর্বশেষ যে নির্দেশনাটা দেওয়া আছে, ঘ নম্বর নির্দেশনা, সেই নির্দেশনার মধ্যে বলা হচ্ছে যে পৃথিবীর প্রধান ভূমিরূপের বৈশিষ্ট্য। শিক্ষার্থী বৃন্দ, আসলে এখানে যে বিষয়টা চাওয়া হয়েছে, আমাকে জানতে হবে ভূমিরূপ যে বৈশিষ্ট্য, ভূমিরূপ বলতে কোন কোন বিষয়টিকে বলা হয়েছে। তো আমরা আমাদের বইয়ের ভূমিরূপের বিষয়গুলো আমাদের বইয়ের মধ্যে আমরা দেখেছি যে পৃথিবীর বাহ্যিক গঠন যে বিষয়টার মধ্যে আলোচনা করা আছে, সেই বিষয়টার মধ্যে একেবারে সুস্পষ্টভাবে পৃথিবীর প্রধান প্রধান ভূমিরূপ, তার গঠন এবং তার বৈশিষ্ট্য সুন্দর করে আলোচনা করা আছে। অর্থাৎ এখানে পৃথিবীর যে প্রধান ভূমিরূপ, এই প্রধান ভূমিরূপকে প্রথমত তিনটি ভাবে ভাগে ভাগ করা আছে। এই ভাগগুলো হয়তো তোমরা জানো যে একটি হচ্ছে পর্বত, একটি হচ্ছে মালভূমি এবং আরেকটি হচ্ছে সমভূমি। তো আমরা যদি আমাদের লেখায় পর্বত, মালভূমি এবং সমভূমি সম্পর্কে ডিটেলস বিস্তারিত প্রকারভেদ সহ আলোচনা করতে পারি এবং এই পর্বত, সমভূমি, মালভূমির বৈশিষ্ট্যসমূহ নিয়ে যদি সংক্ষিপ্ত আলোচনা করতে পারি তাহলে আমাদের প্রশ্নটা সম্পূর্ণ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা তোমাদের যে তৃতীয় নাম্বার অ্যাসাইনমেন্ট, এটা লিখার সময় আর কোনো সমস্যায় পড়বে না। আর যদি পড়ে থাকো সেক্ষেত্রে তোমার শিক্ষক আছে, তুমি তোমার স্কুলের শিক্ষক মহোদয়ের সাথে আলোচনা করতে পারো, মোবাইলের মাধ্যমে আলোচনা করতে পারো, অথবা স্কুলে যখন শিক্ষক মহোদয় উপস্থিত থাকবে তখন তুমি গিয়ে সেখানেও আলোচনা করতে পারো। তো আমি তোমাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রাখবো, সেটি হচ্ছে তোমরা কখনো একেবারে হুবহু দুজনের লেখা বা তিনজনের লেখা একরকম যেন না হয় সে বিষয়টি খেয়াল করবে। অর্থাৎ তোমাদের লেখা তখনই এক হয়ে যাবে যখন তুমি তোমার এই লেখাটি লেখার জন্য তুমি অনলাইনের সাহায্য নিয়েছো, ইউটিউবের সাহায্য নাও, তাহলে দেখা যাবে ওইখানে আমাদের অনেক শিক্ষক মহোদয়রা আছেন
যারা এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করে রেখেছেন। তো তোমরা হয়তো বা দেখা গেল যে একজনে বা একাধিক জনে একজনের আনসারটুকু লিখে ফেলেছো, সেক্ষেত্রে আমরা যারা মূল্যায়ন করতে যাই তখন দেখা যাবে যে হুবহু একই প্রশ্নের উত্তর তোমরা সকলে লিখেছ। যেহেতু সরকারিভাবে বারবার বলে দেওয়া আছে যে কোনোভাবেই যেন একজনের লেখার সাথে আরেকজনের লেখা না মিলে, হ্যাঁ, তাহলে আমরা আমাদের অবশ্যই মনোযোগ সেদিকে রাখব যেন কোনোভাবেই আমাদের একজনের লেখার সাথে অন্যজনের লেখা যেন না মিলে। আমরা নিজেরা, আমাদের সামনে বই আছে, আমরা বইকে অনুসরণ করব, প্রয়োজনে আমরা আমাদের বিদ্যালয়ের যে সম্মানিত শিক্ষক মহোদয় আছেন আমরা আমাদের সেই স্যারের সাথে আলোচনা করব, এবং যদি আরও কোথাও জটিলতা হয় তাহলে আমরা হয়তোবা আমাদের যে অনলাইনে ইউটিউবে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে আমরা দেখব, তবে হুবহু সেই প্রশ্নটার উত্তর লিখব না। তোমাদের প্রতি আমার এই নির্দেশনাটুকু থাকলো। আশা করি তোমরা আমার এই কথা থেকে যদি যথাযথভাবে মেনে চলো তাহলেই তোমাদের প্রশ্নের উত্তর সহজ, সাবলীল এবং সুন্দর হবে। তো দোয়া করি তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যথাসময়ে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট লিখে স্কুলে জমাদান করো। এই প্রত্যাশা রেখে আমি আমার উপদেশমূলক কথাগুলো শেষ করলাম। খুদা হাফেজ।